এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে বলিলেন, তুমি এই ওটটি ক্রয় করো নগদ মূল্যে আমার উদ্দেশ্যে। আমি উহাকে তোমার নিকট হইতে বাকিতে ক্রয় করিব, অর্থাৎ অধিক মূল্যে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই ব্যাপারে প্রশ্ন করা হইল, তিনি উহাকে মাকরুহ বলিলেন এবং এইরূপ করিতে নিষেধ করিলেন। আল হাদিস মুয়াত্তা ইমাম মালিক, হাদিস নাম্বার 74, পৃষ্ঠা নাম্বার 309। তোমাদের কেহ কখনো আমার দাস আমার দাসী বলিবে না, এবং ক্রীতদাসও কখনো আমার প্রভু আমার প্রভু পত্নী বলিবে না। কেননা তোমাদের সকলেই দাস, অর্থাৎ আল্লাহর দাস, এবং প্রভু একমাত্র মহিমান্বিত ও পরাক্রমশালী আল্লাহ তাআলা। আল হাদিস আল আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার 210। আমি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে বিশাল জামাতে চাস্তেন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িয়াছেন, এই মর্মে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার হাদিস ব্যতীত আর কাউকে বর্ণনাকারী হিসাবে আমি পাইনি। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা আমার কাছে এইরূপ বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত চাস্তের নামাজ পড়িতেন।
আল হাদিস ইবনে মাজা শরীফ হাদিস নাম্বার 1379। তিনি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করিলেন, রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজ কিরূপ ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে এবং রমজান ছাড়াও 11 রাকাতের বেশি করিতেন না। চার রাকাত নামাজ পড়িতেন, তাহার শোভার সৌন্দর্য এবং ধীরগতার সম্বন্ধে কোনো প্রশ্নই আসে না। তারপর 4 রাকাত নামাজ পড়িতেন, তাহার সৌন্দর্য ও দীর্ঘতা সম্বন্ধেও কোনো প্রশ্নের সুযোগ নাই। তারপর তিনি 3 রাকাত নামাজ পড়িতেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, তখন আমি জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার বিতর পরিবার আগে কি আপনি নিদ্রামগ্ন হন? তিনি বলিলেন, হে আয়েশা, চোখ দুটি তো নিদ্রা যায়, কিন্তু আমার অন্তর নিদ্রা যায় না। আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 1595।